আবারও পড়ল রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তি, ভোরে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তার আগেই পুড়ে যায় 150 ঘর, আহত হয়েছেন এক নারী। বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানে কমিটি করেছে ফায়ার সার্ভিস। গত বছরের 16 আগস্ট সন্ধ্যায় রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লাগে। এর 6 মাসের মাথায় আবারও পড়লো এ বস্তি। এবার পুড়ে ছাই হয়েছে 150 ঘর, গুরুতর আহত হয়েছেন এক নারী। ভোর 4টার দিকে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে ছিলেন, কিছু বুঝে ওঠার আগেই ছাই হয়ে যায় মাথা গোজার শেষ সম্বলটুকু। ঠান্ডায় খোলা আকাশের নিচে ঠাই নিতে হচ্ছে তাদের। বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের দাবি বস্তিবাসীর। সারা শরীর তার পুড়ে গেছে, সে ছিল ভিতরে আটকা। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। সংস্থাটি জানায় অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের কথা। সরু রাস্তা এবং প্রচণ্ড পানির অভাব, তো আশেপাশের গার্মেন্টসের যে রিজার্ভারে আমরা পাম্প সেট করে চারিদিক থেকে ঘেরাও করি। তদন্ত রিপোর্ট আমরা যখন তৈরি করব তখন আমরা সাক্ষী শপথে আমরা ওই যে কী কারণে আগুন লেগেছে আমরা মানে বের করতে সক্ষম হব। এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি, পারভিন নামে একজন মহিলা, উনি আগুনে দগ্ধ হয়েছেন, তাকে আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি। 2019 সালের 16 আগস্টের আগুনে পুড়ে ছাই হয় এই বস্তির 3000 ঘর। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল আজল, আগুন নিভেছে কিন্তু নিভার আগে পুড়ে গেছে 150 ঘর, এবং এখন চলছে এখানে যা কিছু রয়েছে বাকি, পোড়ার বাকি রয়েছে সেগুলো উদ্ধার তৎপরতা চলছে। যাদের ঘর পুড়েছে তারাই আসলে সেই তৎপরতা চালাচ্ছেন। আমরা আগুন যখন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস, তখন আমরা এখানে এসেছি এবং তারপর থেকে দেখেছি এখানকার মানুষের হাহাকার এবং তাদের উদ্বিগ্ন চেহারা, তাদের শঙ্কার চেহারা। তারা খুবই কষ্ট পাচ্ছেন এবং তারা কথা বলছিলেন, অনেকে খুব রেগে আছেন, অনেকে হচ্ছে তাদের শঙ্কার কথা বলছেন, তারা রেগে আছেন, বলছেন যে 2019 সালের 16 আগস্ট 6 মাসেরও কম সময়ে এখানে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যখন 2019 সালে আগুন লেগেছিল তখন কয়েক হাজার ঘর পড়ে গিয়েছিল এবং এরপরে আবার 6 মাসের মধ্যেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা তাদেরকে স্তব্ধ করে দিয়েছে। কারণ রাত 4:11 জানেন শীতের রাত চলছে এবং এই শীতের মধ্যে তারা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে কোনো কিছু বোঝে ওঠার আগেই তাদের ঘরগুলো পড়ে যায় এবং ফায়ার সার্ভিস যখন খবর পায় ততক্ষণে কিন্তু তাদের বেশ কিছু ঘর পড়ে গেছে। ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসও কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে পানির সংকট ছিল এবং আশেপাশে যেই গার্মেন্টসগুলো রয়েছে সেই গার্মেন্টসের রিজার্ভার থেকে তারা হোস পাইপ কানেক্ট করে তারপর এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিলেন। এবং এই এলাকার চারপাশে রাস্তাগুলো আসলে খুব বেশি পরিমাণে সরু এবং প্রচুর উৎসুক জনতাও ছিল, আর বস্তিবাসীর লোকজন যারা ছিলেন সবার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এই জায়গায় আসতেও কিছুটা সময় লেগেছে এবং এ কারণে কিন্তু আগুন নিভাতে হয়তো একটু বেশি সময় লেগেছে সেই কথাও বলা হয়েছে। এবং এই ঘটনা আসলে কেন ঘটেছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে রূপনগর থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তারা এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এখানে আর কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা সচেষ্ট থাকবেন। এই বস্তিবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এখন তাদের সেই শেষ সহায় সম্বল কোনটা বাকি রয়েছে, কিছু বাকি রয়েছে কিনা, কাউকে আমরা দেখেছি হাঁড়ি পাতিল খুঁজে বের করতে, ভাতের প্লেট খুঁজে বের করতে, সেখান থেকে অনেক হাঁড়ি পাতিলগুলো পুড়েও গেছে সেগুলো তারা খুঁজে বের করছেন। তারা চাচ্ছেন যে আবার হয়তো ঘুরে দাঁড়াতে। এখানে পাশেই কিন্তু 2019 সালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাটুকু পুরো খালি রয়েছে। তারা দাবি করছেন যে এটা পরিকল্পিতভাবে আগুনের ঘটনা হচ্ছে যাতে তারা তাদেরকে উচ্ছেদ করে দিয়ে এখানে একটা ফ্ল্যাট বানানোর পরিকল্পনা চলছে, তারা সেই দাবি করছেন। এবং তারা বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটা যাতে কারণ অনুসন্ধান করা হয় এবং যাতে সেটা অনুসন্ধান করে যাতে যদি কেউ জড়িত থাকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় এবং তার পুনর্বাসনে যাতে কিছু প্রকল্প গ্রহণ করা হয় সেজন্য তারা দাবি জানিয়েছেন। আফজাল, মিরপুরে চলন্তিকা বস্তির আগুনের খবর জানাছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ।